তার অকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে বড় দিন পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরটা আমরা কিভাবে আনন্দ করি চলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখো বৌমা আর আমি মিলে তাড়াতাড়ি সকালবেলা ঝপঝপ রান্না করে নিয়েছি আজকে একটু বেরোতে হবে কারণ বছরের ফেস্টিভ্যাল খাওয়া দাওয়া তো রোজই থাকে বছরের ফেস্টিভ্যালগুলোতে একটু আনন্দ না করতে পারলে ভালো লাগে না তাই না তো বৌমা আর আমি দুজনে মিলে রান্নাবান্না বেশি যৎসামানও রান্না করেছি আজকে আর বেশি কিছু করিনি কালকেরে রে বৌমার বাপের বাড়ি থেকে অনেক কেউ এসেছিলো কুটুমরা তো কালকের অনেক কিছু রান্না হয়েছিল তো ওই জন্য রে একদম অতি সাধারণ রান্না করেছি তো সেইগুলো খাওয়া দাওয়া করে আর তোমাদের দেখিয়ে নি নিয়ে আর আমরা বেরু বেরু করতে যাব। তো তোমরাও আমাদের সাথে থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই দেখো ছোট্ট করে ডাল করেছি কারণ ডাল বৌমা আমার বেশি পছন্দ নয় রাহুল আর রাহুলের বাবার জন্য ছোট্ট করে ডাল করেছি ধনে টমেটো দিয়ে ডাল করেছি আর এখানে দেখো আন্ডা কারি করেছি আজকের ডিমের একদম শুকনো শুকনো করে একটু কারি বানিয়েছি টমেটো ধনেপাতা পাতা কড়াই সুটি দিয়ে কারি বানিয়ে নিয়েছি আর ফুটফাট করে যেটুকুনি তাড়াতাড়ির মধ্যে রান্না হয় আর কি আর এটা একটা ছোট্ট করে চচ্চুরি ডাটা ডাঁটা রকম সবজি দিয়ে একটা চচ্চুরি মাছের মাথা ছিল দিয়ে করেছি আর এইটা দেখো পেঁয়াজকালি বিনস গাজর ফুলকপি দিয়ে একটা ভাজা যেই ভাজাটা এই রুটির সাথে সকালে টিফিনে খাওয়া হবে আর এখানে দেখো একটা আলু মাখা পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলুকে মানে আলু সিদ্ধ করে আর কড়াইতে ফ্রাই করে একটা আলুর চোখা বানানো হয়েছে এটা ভীষণ ভালো লাগে ডাল ভাতের সাথে খেতে আর এখানে আছে পাপড় ভাজা যেটা আমাদের সকলের প্রিয় দেখো পাঁপড় ভেজে প্লাস্টিকে করে রেখে দিয়েছি খাওয়ার সময় খাওয়া হবে আর এখানে দেখো কেক এসে গেছে এটা পরে কাটাকাটি হবে আর এখানে আছে ওই যেটা জন্মদিনের যে কেকটা হয় ওই মাখন কেক ওই ক্রিম কেক এটাও নিয়ে এসেছিল ওই সকালবেলা কেটে সবাই মিলে খাওয়া হলো আর এখানে কি আছে এখানে আছে শ্যামপাবড়ি শ্যাম্পাবড়ি এটায় রয়েছে আর এগুলো আছে আচার যে আচারগুলো ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে এইগুলো আমের আচার আর এটা অনেক কিছু দিয়ে কি সব দিয়ে বানানো বৌমা বাবির বাড়ি থেকে নিয়ে এসেছে তো এইগুলোই আজকের খাওয়া দাওয়া হচ্ছে দেখো বৌমা এই যে তরকারি তুলছে তো সব করে আর আমরা খাওয়া দাওয়া করে বেরো বেরু করতে চলে যাব। দেখো বৌমা রান্নাবান্না আমরা দুজনে মিলে করছি তো চলো রান্না বান্না করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে নতুন বউমা খাবার রেডি করছে এই যে শ্বশুরমশাই কাজে যাবে তার জন্য শ্বশুরের খাবার রেডি করে দিচ্ছে আর রাহুল গেছে বাথরুমে চান করতে আর দেখো ঘরদোরও সব গোচান গাচানো সব হয়ে গেছে এবার খালি আমরা খাওয়া দাওয়া করবো আর বেরু বেরু করতে চলে যাব। হাই বন্ধুরা তো দেখো আজকের চলে আসলাম হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে আর ছেলে বউ নিয়ে ঘুরতে চলে আসলাম তো ভীষণই সুন্দর একটা গার্ডেন চারিদিকে গাছপালা গাছগাছালি ভর্তি ভীষণই সুন্দর মানে শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু এটা গরমকালের জন্য সুন্দর একটা পরিবেশ আর চারিদিকে জলাশয় গাছপালা ভীষণই ভালো লাগছে জায়গাটা এসে তো আমরা একটু আসতে দেরি করে ফেলেছি তো সন্ধ্যে সন্ধ্যে ভাব নেমে এসেছে তাও আমরা একটু ঢুকেছি আর জানো তো বন্ধুরা এখানে ঢোকার একটাই আমাদের উদ্দেশ্য ছিল যে তোমাদের দেখাতাম এই হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেনে একটা প্রাচীনতম একটা বট গাছ আছে এই দেখো এখানে দেখেছো কত পাতা শুনেছিলাম আগেকারে মা ঠাকুমাদের কাছে যে পাতায় নাকি ভাত খাওয়া যায় তো বিশাল বড়ো বড়ো পদ্ম তো যা বলছিলাম আর কি যে প্রাচীনতম একটা বট গাছ তোমাদের দেখাতাম যেটা সাড়ে চার হাজার বছর পূর্বের আগে বসানো একটা বট গাছ কীভাবে হয়েছিল তো তারই শিকড় পুরো কত বড় বিশাল একটা জায়গা নিয়ে তার শিকড় খুঁজে পাওয়া যায় না মেন শিকড়টা কোথায় ছিল মেন বটগাছটার গোড়াটা কোথায় ছিল মানে ঝুড়ি নামিয়ে নামিয়ে বিশাল জায়গা জুড়ে একটা বটগাছের পুরো জায়গা জুড়ে হয়ে আছে সেটাই তোমাদের দেখানোর আমার উদ্দেশ্য ছিল কিন্তু সন্ধ্যে নেমে একদম সাড়ে পাঁচটা ছটা বেজে গেল বলে আমরা বের হয়ে আসলাম শিগুড়িরা বার করে দিচ্ছিলো আর বের হয়ে এসে সামনে দেখলাম ফুচকা তার ফুচকা না ভালো লাগে বাইরে ঘুরতে বেরিয়ে তো ফুচকা খেতে খুবই ভালো লাগে তো রাহুল আমি বৌমা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা খেয়েই এরপরে আমরা গাড়ি করে চলে আসব। আমাদের রুবি হসপিটালের কাছে দেখো আমরা গাড়ি করে উঠে চলে আসছি হাওড়া শিবপুর থেকে অনেকটাই টাইম লেগেছে তারপরে আমরা চলে আসলাম আমাদের কলকাতায় আমাদের রুবি হসপিটালের কাছে সেখানে আমরা যাচ্ছি আর সেখানে ভীষণ সুন্দর সব সাজানো হয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আর এই দেখো রাস্তায় যেতে যেতে একটা চার্চ দেখতে পেলাম আর এবারে চলো আমাদের রুবি হসপিটালের কাছে আমাদের যেখানে আমরা মানে থাকি তার কাছাকাছি কত সুন্দর করে সাজিয়েছে দেখো মানে পঁচিশে ডিসেম্বর এত সুন্দর সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ভীষণই ভালো লাগছে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভীষণই ভালো লাগবে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও ভীষণই সুন্দর লাগছে তাই না আমিও চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছি তোমাদের জন্য তো দেখো শ্যানটা কি সুন্দরভাবে আর এটা না ট্রাম একটা ট্রাম বানিয়েছে তার মধ্যে শ্যানটা হচ্ছে ট্রামের ড্রাইভার তো সব বাচ্চারা ওর উপরে উঠে আনন্দ করছে আর সবাই এখানটা ভীষণই ভিড় ভীষণই ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আসছে বছর আবার হবে আবার কোনো এক জায়গায় এইভাবে ঘুরতে যাওয়া হবে আর এইভাবে ভিডিও তুলে তোমাদের দিতে থাকবো তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো তো আজকের মতন এইখানেই টাটা তোমাদের শুভরাত্রি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কেক কিনে সবাই মিলে আনন্দ করে পরিবার মিলিয়ে খাওয়া দাওয়া করো আমরাও কেক কিনে সবাই মিলে আনন্দ করে খেয়েছি আর ভীষণ ভালো লাগছে দেখো আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সব কিছু দেখিয়ে নিলাম তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এইটুকুনি ভিডিও লাস্টে দেখতে থাকো